দেশে প্রতি বছর পনেরো শতাংশ হারে বাড়ছে আইসক্রিমের আইসক্রিমের বাজার বাজারের বাংলাদেশের জিডিপিতে অবদান বৈশ্বিক গড়কেও ছাড়িয়ে গেছে নতুন এই শিল্পের সাথে আমরা সংযুক্ত বিজনেস বাংলাদেশ স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সুমায় জামান আজও ব্যবসার নানা সম্ভাবনার কথা জানাতে স্টুডিওতে আছেন একজন সফল মানুষ প্রথমেই পরিচিত হই তার সাথে আমাদের সাথে আছেন জনাব জি এম কামরুল হাসান প্রধান নির্বাহী কর্মকর্তা ইগলো আইসক্রিম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে অনুষ্ঠান শুরুর পূর্বেই দেখে নিই আজকের অতিথির অটোবায়োগ্রাফি জি এম কামরুল হাসান তেইশ বছর ধরে এফ এম সিজি ইন্ডাস্ট্রিজের ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন উনিশশো সালে নেসলে বাংলাদেশ কোম্পানির মার্কেটিংয়ে তার কর্মজীবন শুরু হয় প্রায় বারো বছর নেসলেতে কাজ করার পর বিভিন্ন কোম্পানি যেমন রহিমি আফরোজে হেড অফ মার্কেটিং নিউজিল্যান্ড ডেইরিতে হেড অফ মার্কেটিং ফান্টেরা নিউজিল্যান্ড ডেইরিতে কান্ট্রি ম্যানেজার এবং প্রাণের গ্রুপ সিএমও হিসেবে কাজ করেছেন বর্তমানে তিনি আব্দুল মোনেম লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ইগলু আইসক্রিমে সিইও হিসেবে কর্মরত আছেন তার এই সুদীর্ঘ কর্মজীবনে রয়েছে সেলস এবং মার্কেটিংয়ের অগাধ জ্ঞান এছাড়াও তিনি ডিস্ট্রিবিউশন ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন স্ট্র্যাটেজিতেও অনুপত্ত তিনি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কারে ভূষিত হন তার অসাধারণ কর্মদক্ষতার জন্য সম্প্রতি তিনি সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটির উদ্যোগে সাউথ এশিয়ান বেস্ট সিইও হিসেবে বিজনেস এক্সেলেন্স দু অ্যাওয়ার্ড অর্জন করেন দেখলাম অটোবায়োগ্রাফিটি আর আজ আমাদের বিষয় বাংলাদেশের আইসক্রিম ইন্ডাস্ট্রিজ এবারে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমে জানতে চাইবো এই শিল্পের শুরুর দিকের গল্পটা আইসক্রিমের ট্র্যাডিশন ইন বাংলাদেশ অনেক বছর ধরে যা আগে যে গ্রাম অঞ্চলের কথা যদি আইসক্রিম দেখেন সেখানে আপনি দেখবেন যে বরফ গলি অথবা বরফ পট্টি নামে অনেক অনেক জেলা শহরগুলিতে আইসক্রিম ছিল ঢাকা শহরে এরকম বরফ বিক্রি করার মতো একটা সিচুয়েশন ছিল ওইটা থেকে একটা পর্যায়ে যদি ধরেন আজ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে আইসক্রিম শিল্পের বেসিক রেভলিউশনটা এগুলোই নিয়ে আসে বাংলাদেশে দে স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্য ইউনো মোর অফ টেকনোলজি বেস আইসক্রিম এবং এটাতে কমপ্লিটলি হাতের ছোঁয়া ছাড়া ডিফারেন্ট ওয়েতে বেসিক অ্যান্ড মডার্ন টেকনোলজি ইউজ করে অন্যান্য ইউরোপিয়ান অন্যান্য দেশের সাথে স্ট্যান্ডার্ড বেঞ্চ মার্কিং করে এগুলো স্টার্টেড অপারেশন ইটস এ ম্যাটার অফটি ফাইভ ইয়ার্স সো ওইখান থেকে যে ট্রেডিশন যে আইসক্রিমগুলি যেগুলি মানুষজন গ্রামেগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে অথবা জেলা শহরগুলিতে ইভেন ঢাকা শহরে বানাতো সেগুলির থেকে আস্তে আস্তে মডার্ন টেকনোলজিতে আস্তে আস্তে আইসক্রিমের বিবর্তন যদি ধরেন অনেক বছর বাট এজ এ ব্র্যান্ডেড আইসক্রিমের বিবর্তন বাংলাদেশে ইস মোর দেন ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স ফিফটি ইয়ার্স বাংলাদেশের আইসক্রিম ইন্ডাস্ট্রিজের সার্বিক অবস্থাটা আসলে কি বাংলাদেশ আইসক্রিম এই মুহূর্তে যে হারে বিজনেসটা গ্রো করছে ইটস নট ভেরি বিগ আপনি ধরতে পারেন প্রায় ইস অ্যারাউন্ড প্রায় পাঁচ কোটি লিটারের মতো আইসক্রিম বিক্রি হয় বছরে টোটালি আপনি যদি লিটারে কনভার্ট করেন আমাদের দেশের যদি জনসংখ্যা বাড়ছে যদি আইসক্রিমের বিজনেস চিন্তা ভাবনা করেন আমাদের দেশে প্রায় জনসংখ্যা আছে ষোলো কোটির বেশি সেই তুলনায় আইসক্রিম কনজামশন বছর একবার করে আইসক্রিম খায় না অনেক মানুষ সো আইসক্রিমের বিজনেস কিন্তু খুব বেশি বড় নাই এই মুহূর্তে ব্র্যান্ডেড আইসক্রিমের কথা বলছি বাট অ্যাজ এ হোল দিস আইসক্রিম বিজনেস পটেন্সিয়ালিটি ইজ ভেরি হাই ডে বাই ডে গ্রো করছে ইফ ইউ সি ওভারঅল যদি এনভায়রনমেন্ট আমাদের জলবায়ু পরিবর্তনের কথা যদি প্রথমে দেখেন যে আগে যে হারে শীত পড়তো এখন শীতের প্রাদুর্ভাব আস্তে আস্তে শহর অঞ্চলে কমে আসছে সো শীতের প্রাদুর্ভাব যখন কমে যায় তখন মানুষজন একটু ঠান্ডা খেতে যায় যে আইসক্রিম ঠান্ডা প্রায় বিক্রি বা আপনি ওইভাবে দেখেন আইসক্রিমের কনজামশন এটা হলো একটা সাইড সেটা হচ্ছে যে এনভাররনমেন্টাল ইস্যু আছে সেকেন্ড ইস্যু হচ্ছে যে আপনি যদি ওভারঅল মানুষের যদি ডেভেলপমেন্ট দেখেন আমাদের যে ওভারঅল পার ক্যাপিটে ইনকাম মানুষের যে আয় বাড়ছে যখন মানুষের আয় বাড়ে তখন দেখবেন ডিসপোজেবল ইনকামও বাড়ে মানুষ খরচও করে তো খরচ বেশি যখন করে তখন বেসিক প্রোডাক্টের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোডাক্টে মানুষ আস্তে আস্তে স্প্যান্ড করতে শুরু করে এটা হলো একটা জিনিস আর তৃতীয় পর্যায়ে যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এখন কিন্তু যে কোনো জায়গা ইজিলি মুভ করা যায় রাস্তাঘাটের অনেক উন্নয়ন হয়েছে ইলেকট্রিসিটি পেনিট্রেশন ইজ ইনক্রিজিং মানুষের গ্রামেগঞ্জে ইলেকট্রিসিটি চলে যাচ্ছে এছাড়া মিডিল ক্লাস ইজ হিউজ রাইট নাও ইন বাংলাদেশ বাংলাদেশের মিডিল ক্লাসের একটা রেভলিউশন হয়েছে মিডিল ক্লাসের যখন রেভলিউশন হয় বাসায় একটা ফ্রিজ ইজ ম্যান্ডেটরি যখন বাসায় একটা ফ্রিজ থাকে তখন তার অন্যান্য নিডগুলি আস্তে আস্তে রেজ করে সো অনেক কয়টা ইন্ডিকেটর আছে যেগুলি আস্তে আস্তে শো করছে বাংলাদেশ আইসক্রিম মার্কেট উইল বি ভেরি ভেরি গুড ডাউন দ্য লাইন এবং আপনাদের তৈরি তো আইসক্রিম নতুন নতুন আসতেই থাকে তারপর আমি বলবো যে নতুনত্ব কি কি আপনাদের তৈরি আইসক্রিমের ইউসি এজ এজ এ প্রথমত এজ এ সিইও হিসেবে আমার প্রাইমারি দায়িত্ব থাকে যে আমাদের যে ওয়েস্টার্ন যে ফ্লেভারগুলি আছে আমাদের যে সমস্ত বাইরের যে ফ্লেভারগুলি আছে তার সাথে হাউ ইউ ক্যান মেক যে লোকাল যে সমস্ত কাস্টমাইজ করা যায় কিভাবে আইসক্রিমকে কিভাবে আমাদের দেশের ট্রেডিশনকে হাউ ইউ ক্যান ইভলভ অ্যান্ড ইনবিল্ড করা যায়

আমরা রিসেন্টলি গত বছরের আরেকটা প্রোডাক্ট লঞ্চ করেছি সেটা হচ্ছে যে আপনি জানেন যে শীতের সময় একটা প্রাদুর্ভাব থাকে অথবা আমরা অনেক সময় খেজুরের গুড় খেতে পছন্দ করি আমরা খেজুরের গুড়দের একটা আইসক্রিম লঞ্চ করেছি দ্যাট ইজ কল ক্ষীর মালাই এ ওয়ান্ডারফুল আইসক্রিম আমরা দ আইসক্রিম করেছি আমরা বিভিন্ন ধরনের মল্টেড আইসক্রিম করেছি হর্লিক্স দিয়ে আইসক্রিম করেছি তো এই যে বিভিন্ন ভেরিয়েন্টগুলি বাংলাদেশের যে সমস্ত মানুষ যে সমস্ত ফ্লেভার টেস্ট পছন্দ করে কম্পেয়ার টু দ্য ওয়েস্টার্ন কান্ট্রি লোকাল ফ্লেভারকে লোবার লোকাল যে সমস্ত টেস্ট প্যালেট আছে সেইগুলিকে কাস্টমাইজ করে আমরা আইসক্রিম লঞ্চ করছি অ্যাজ এ হোল উই আর ভেরি রিচ উইথ দ্য ভেরিয়াস ভেরিয়েন্টস আমাদের রেগুলার যে সমস্ত আইসক্রিম আছে সেগুলি হলো চকবার ভেনিলিলা অল দা থিংস মেগা মাছো অথবা কর্নেলি ক্লাসিক কোন যেগুলি আছে লিটার আছে আমাদের ডায়াবেটিক আইসক্রিম আছে উই হ্যাভ দ্য মানে উইচ ইস কল উইল নট আসলে আপনারা তো নতুন নতুন অনেক কিছুই আনছেন তারপরও মানে মান উন্নয়নে আপনারা আর কি ব্যবস্থা নিয়েছেন প্রথমত আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে পপুলার ব্র্যান্ড এস ফার বাংলাদেশ মার্কেট কনসার্ন নট অনলি দ্যাট উই হ্যাভ বিন ট্রাস্টেড এজ ওয়ান অফ দ্য গ্লোবাল ব্র্যান্ড আমরা গ্লোবাল ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছি লাস্ট ইয়ের এই বছরই আমরা একটা স্বীকৃতি পেয়েছি তো এই স্বীকৃতিটা কিন্তু একবার এমনিভাবে আসে না বিকজ আইসক্রিম ইজ সাচ এ প্রোডাক্ট আপনি কিন্তু ইউ কান্ট চিট দ্য কাস্টমার আপনি যখনই মানুষ কনজিউম করে যখন মানুষ মুখে দেয় তখন কিন্তু ইমিডিয়েটলি দেখেন জাস্টিফাই দা দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য টেস্ট ইজ আদার থিং আরেকটা কথা বলি যে অনেকেই পারসিভ করে যে বাংলাদেশি প্রোডাক্ট মানেই হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড বিলো কোয়ালিটি ব্যাপারটা একদমই ঠিক না আমার কোম্পানির যে ওভারঅল মোডো আমাদের যে আব্দুল গুমুন গ্রুপ যেটা আছে আমরা কোয়ালিটির সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করি না অ্যান্ড ইন সাম কেসেস উই আর মেকিং বেটার প্রোডাক্ট কম্পেয়ার টু এনি আদার কান্ট্রিজ আরেকটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে কি আপনাদের প্রোডাক্টের প্রাইসটা আপনাদের কি মনে হয় যে এটা কম্প্যারেটিভলি অন্যান্যদের তুলনায় কি কম না বেশি সি প্রাইস ইজ ভেরি কম্পিটিটিভ বিকজ ইট ইজ ভেরি যে আমরা আসলে উই ক্যান ইচ্ছা করলে আপনি ওভার চার্জ করতে পারবেন না ডিপেন্ডিং অন দ্য প্রোডাক্ট ইউনিট টু চার্জ বিকজ আমাদের বেসিক প্রোডাক্টের চার্জ একরকম যদি আপনি একটু মেন স্ট্রিমের দিকে যান একরকম তারপরে যদি প্রিমিয়াম দিকে যান একটু ডিফারেন্ট বিকজ ডিফারেন্ট প্রোডাক্ট ক্যাটাগরি ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস ডিফারেন্ট প্রাইস বাট উই আর ট্রাইং বেসিস অন দ্য কাস্টমার প্রোফাইলের উপর বেস করে আমরা প্রাইসিংটা ডিফাইন করি উই সি দ্য কম্পিটিশন বিকজ আমরা যদি অল এ সারেন উই চার্জ হাই দেন ইস কম্পিটিভ মার্কেট এবং আইসক্রিম ইজ এ কম্পিটিভ বিজনেস ইটস বেভারেজ মার্কেটের সাথে কম্পিটিভ বিজনেস বিকজ রাইট নাও উই হ্যাভ এইট নাইন কম্পিটিটার্স ইন দ্য মার্কেট সো আমাদেরকে প্রাইসিংটা যখন ডিফাইন করি অন্যান্য প্রোডাক্টগুলির সাথে আমরা কম্পেয়ার করি আমাদের ইনগ্রিডিয়েন্স ইনপুট টা চিন্তা আপনার করি ওভারঅল যে জিনিসগুলি আছে সেগুলি চিন্তা আপনার আর জিনিস একটু বলা দরকার বিকজ আইসক্রিম ইজ এ লজিস্টিক বিজনেস আপনার ইট হ্যাজ টু বি প্রিপেয়ার মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড এই যে এই যে টেম্পারেচার কুলিং সিস্টেম মেনটেন করতে হয় ফ্রম দ্য প্রোডাকশন থেকে শুরু করে আপনি ক্যারিং পর্যন্ত শুরু করে ডিস্ট্রিবিউটার আপ টু দোকান পর্যন্ত সেটাও তো ফ্রিজে রাখতে এই যে ফ্রিজিং সিস্টেম এই সিস্টেমের জন্য লজিস্টিক কস্ট ইজ ভেরি হাই এই জায়গাটাতে আমাদেরকে অনেক ইনভেস্ট করতে হচ্ছে ইনভেস্টমেন্টের তুলনায় কিন্তু আমাদের প্রফিট ভেরি মিনিমাম বাট উই আর সার্ভিং ইন এ ভেরি কম্পিটিভ প্রাইস এটা কনজিউমারের জন্য এক এক ধরনের প্রাইস তো আপনাদের টার্গেট কনজিউমার কারা মানে ছোটরাই বেশি পছন্দ করে না বড়রাও আছে এই তালিকায় ইস 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 চেঞ্জিং ইস এ চেঞ্জিং চিলড্রেন ইজ দ্য বিগ কনজিউমার গ্রুপ আমাদের একটা বড় কাস্টমার গ্রুপ আছে ইয়ুথ ইজ এ বিগ কাস্টমার গ্রুপ এখনো পর্যন্ত আইসক্রিমের কনজামশনটা আপনি ওইভাবে যদি আমরা যেভাবে চিন্তা করি যে আমাদের আইসক্রিমের কনজামশন ব্যবহার করার ইউসেস প্যাটার্নটা নয় যতটা না মিষ্টি ব্যবহৃত হয় যতটা না দই ব্যবহৃত হয় সেই ধরনের আইসক্রিম নিদে নিধে সেই জন্য আমাদের এটা এটা বাসা বাড়িতে ব্যবহারটা কম বাট তারপরে চেঞ্জিং এখন আপনি ইফ গো উই বক্স মোর হ্যাপি কম্পেয়ার টু সুইটস সো এই জায়গাগুলিতে আমরা কাজ করছি বাট আমাদের রাস্তায় আইসক্রিম এখন রাস্তা বলতে যে মানুষ যখন আউট অফ হুম কনজামশন ইস ভেরি হাই আচ্ছা আচ্ছা তো আপনাদের কি শুধুমাত্র দেশেই আপনাদের কার্যক্রম

আইসক্রিম কোম্পানি যা আমরা আসলে এক্সপোর্ট করা শুরু করব ইনশাল্লাহ এই শিল্পে আসলে কত সংখ্যক মানুষের কর্মসংস্থান রয়েছে এবং তাদের জীবনযাত্রার মানের দিকটি কেমন এই শিল্পটা আস্তে আস্তে বড় হচ্ছে এজ এ সেই যদি ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট যদি আপনি চিন্তা আপনা করেন ফর্সাম্পল আমার কোম্পানিতে মোর দেন নাইন হান্ড্রেড ফিফটি পিপুল আর ওয়ার্কিং এস এ ক্যাজুয়াল কন্ট্রাক্ট এবং পারমানেন্ট এমপ্লয়মেন্ট আই বিলিভ প্রত্যেকটা বিল্পানিতে এখন সাত আটটা কোম্পানি আছে এখানে যদি ধরেন প্রায় সাত হাজার আট হাজার ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট ফ্যামিলি অর্থাৎ ডিরেক্ট এমপ্লয়মেন্ট জেনারেশন আছে এটা একটা ইস্যু আছে তাছাড়া যদি ব্যাকওয়ার্ড লিঙ্ক চিন্তা আপনা করেন বিকজ সাপ্লাই চেন ইজ অসম্পর্টেন্ট যারা প্যাকেজিং সাপ্লাই করছে তাদের একটা ইনভলভমেন্ট আছে যারা র মেটেরিয়াল সাপ্লাই করে তাদের একটা ইনভলভমেন্ট আছে ডিস্ট্রিবিউটার আছে আমার বাংলাদেশে মোর দেন টু প্রত্যেকটা কোম্পানি এরকম আছে এখানে মনে করেন আরো প্রায় পনেরো ষোলোশো পরিবার ইনভলভ সো আস্তে আস্তে শিল্পটা বড় হচ্ছে যখনই শিল্পটা বড় হবে তার সাথে দোকানদার আছে অনেক অনেক ট্রেড আছে যারা আমাদের সাথে বিজনেস করে সো অ্যাজ এ হোল যদি চিন্তা আপনার করেন এই শিল্পের সাথে ডিরেক্টলি ইনডাইরেক্টলি নাম্বার অফ পিপল আর ইনভলভ এখন ভালোই আছে এতগুলো লোক এখানে জড়িত কর্মসংস্থান তাদের এখানে জড়িত তো তাদের দক্ষতা অর্জন করার জন্য আপনারা কি ভূমিকা পালন করছেন এসি ফার্স্ট অফ অল ইউনো যে টেকনোলজি ইজ এ ডিফারেন্ট থিং আমাদের দক্ষতার ক্ষেত্রে এখানে বেশ কিছু জায়গা আছে ফর এক্সাম্পল একটা বিশাল গোষ্ঠী কাজ করে একটা নাম্বার অফ পিপুল কাজ করে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করে স্পেশালি সেলসে কাজ করে আমাদের ফাইন্যান্স আছে ফ্যাক্টরি আছে এছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সাপ্লাই চেন আছে প্রত্যেকটা জায়গায় ক্যাপাবিলিটি বিল্ড আপ ইন বেরিয়ে বিগ ইস্যু অ্যান্ড এ বিগ চ্যালেঞ্জ ফর আস এস ওয়েল বিকজ ইজ যে ডিফারেন্ট বল গেম বিজনেস তো এই জায়গাটাতে ক্যাপাবিলিটি বিল্ড দেবার জন্য আমরা ট্রাই করে যাচ্ছি এইটুকু বলতে পারি যে আমার ফ্যাক্টরি ফর এক্সাম্পল রাইট না উইল ওয়েল ইকুইপড এবং আমরা লোকাল রিসোর্স নিয়ে আমরা কাজ করছি আমার ফ্যাক্টরিতে এখন কোনো ফরেনার কাজ করে না

আপনি আপনি জেনে খুশি হবেন যে আমাদের পদ্মা সেতু যে হচ্ছে পদ্মা সেতুর আমরা হচ্ছে কনস্ট্রাকশন পার্টনার আমরা কাজ করছি পদ্মা সেতুর একটা বিশাল কাজ আমরা করেছি এছাড়াও বাংলাদেশের ওভারল উন্নয়ন এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আব্দুল মনেম লিমিটেড ইজ দ্য পায়নিয়ার কোম্পানি আর ডুইং দ্য ফ্যান্টাস্টিক জব এছাড়াও আমাদের সুগার রিফাইনারি আছে উই আর ডুইং দ্য সুগার বিজনেস আমাদের ইকোনমিক জোন আছে এছাড়া ম্যাগনার ম্যাগনার কাছে আমাদের একটা ইকোনমিক জোন আছে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কোকাকোলা আমরা হচ্ছে লোকাল 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 পার্টনার বোটলার কোকাকোলা সো উই আর ডুইং ডিফারেন্ট ডাইভার্সিফাইড বিজনেস বাট কনস্ট্রাকশন ইজ আওয়ার বিগেস্ট বিজনেস আচ্ছা আপনাদের তো অনেক কিছুই রয়েছে তো আপনাদের এখানে যদি কেউ ক্যারিয়ার গড়তে চায় তো এ ধরনের যারা আগ্রহী আছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এস এসে ক্যারিয়ারের জন্য প্রথমত আমাদের তো ডেফারেট সেপারেট এইচআর ডিপার্টমেন্ট আছে দেখেন টক টু আস আর এখন ক্যারিয়ারের ব্যাপারটা আগের চেয়ে খুব ইজিয়ার হয়ে গেছে বিকজ ইউ সি ইস এ সোশ্যাল মিডিয়া কানেকটিভিটি ইস এ লিঙ্ক ইন কানেকটিভিটি সো পিপুল ক্যান কানেক্ট ইন দ্য ডিফারেন্ট ইটস নট নেসেসারি আমি যারা কেরিয়ার আপ করতে তার জন্য ছোট্ট একটা টিপস দিতে চাই নট নেসেসেরি যে আপনি পেপারে দেখতে হবে নট নেসেসেরি যে জবসে দেখতে হবে নট যে আদার বিভিন্ন চাকরির ইন্টারভিউর যে সমস্ত জায়গাগুলি আছে ওইগুলি দেখতে হবে নট নেসেসারি বিকজ দিস ইজ রাইট নাও ইউ ক্যান কানেক্ট ডিফারেন্ট পার্সন এবং কানেকটিভিটি মেক্স দ্য ডিফারেন্ট হোয়াট এভার বিজনেস হোয়াট এভার এনিথিং সো কেরিয়ার যারা বিল্ড আপ করতে চায় উই হ্যাভ আমাদের ডিফারেন্ট সেক্টর আছে যদি ইঞ্জিনিয়ার সাইডে কাজ করতে চাই উই হ্যাভ দ্য কনস্ট্রাকশন কোম্পানি আমার এখানে যদি কাজ করতে চাই যে ডিফারেন্ট সেলস মার্কেটিংয়ে কাজ করতে চাই বাট আই বিলিভ যে কেরিয়ারের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে দে নিড টু ডিফাইন ওয়ার দ্য ওয়ান্ট টু ওয়ার্ক এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এটা তো গেল ক্যারিয়ার গড়ার কথা এখানে যারা উদ্যোগ গ্রহণ করতে চায় এই শিল্পে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী

অবশ্যই এই শিল্পে আসা দোষের কিছু না বাট ইস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ওভারনাইট ইউল উইল নট গেট দ্য রিটার্ন অন্যান্য বিজনেসের মতো ওভার নাইট রিটার্ন পাওয়া যাবে না সো ওই প্যাশান্স যদি কারো থাকে যে আই উইল ইনভেস্ট ফর এ লং টাইম আই উইল ডু ইট অ্যান্ড দ্য রিটার্ন উইল কাম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আসবে আই থিঙ্ক ইস এ গুড চান্স ফর ওয়েল দ্যামাজস ক্ষেত্রে এই শিল্পের এই ওভারঅল এই শিল্পের ভূমিকা কতখানি ওই আমরা আমরা উই আর ডুইং ইস এ ভেরি ফেয়ার বিজনেস আমরা জেনে খুশি হবেন যে আমাদের গ্রুপের বিভিন্ন ইউনিটগুলি থেকে আমরা কিন্তু বেস্ট ট্যাক্স পেয়ার হয়েছি কিছুদিন আগে আমাদের আমাদের এমডি সাহেব ব্যাক্স ব্যাক্স ট্যাক্স পেয়ার হয়েছে আমাদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর যারা আছেন আমাদের আমাদের এম সাহেবের মেয়ে আছেন উনিও একজন কিন্তু বেস্ট ট্যাক্স পেয়ার সে ইটস ইন্টারেস্টিং থিং যে আমরা আসলে ট্যাক্সের ক্ষেত্রে উই আর ভেরি ফেয়ার তো উই ডু হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স যতটুকু গভর্নমেন্ট রেজুলেট করে সেটা আমরা আমরা মেনটেন করি আর এই শিল্প যেহেতু ডিরেক্টলি ইনভলভ ইন দ্য ইন্ডাস্ট্রি অবশ্যই আমরা ট্যাক্স ব্যাট দিয়ে কাজ করছি সো ইট ইস অলসো কন্ট্রিবিউটেড টু আওয়ার ন্যাশনাল জিডিপি অ্যান্ড ইকোনমি এবারে জানতে চাই আসলে সরকারের কাছ থেকে এই শিল্পের উন্নয়নে আর কি ধরনের পৃষ্ঠপোষকতা আপনারা আশা করেন ইউসি শিল এটা কি শিল্প হিসেবে সরকারকে অ্যাকসেপ্ট করতে হবে ফার্স্ট ইউস এ বিগ ইন্ডাস্ট্রি কিন্তু এই ইন্ডাস্ট্রিটা আগামী পাঁচ বছরের ভিতরে ইট উইল বি ডাবল সো ইজ গোয়িং টু বি বিগার বড় একটা ইন্ডাস্ট্রিতে কনভার্ট হবে এখন আমরা যে অ্যাজ আই সিং যে আমরা আসলে লজিস্টিক বিজনেস বিকজ ফ্রিজ ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না এখন ফ্রিজের ইম্পোর্ট ডিউটি ইজ ভেরি হাই আমি বলছি না যে কমার্শিয়ালি যারা ফ্রিজ এনে বিক্রি করছে তাদের জন্য ডিউটি কুড বি ডিফারেন্ট বাট আমরা যারা ইন্ডাস্ট্রিয়াল পার্সপেক্টিভ ইউজ করছি ফর দ্য ফর দ্য ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কাস্টমার আমাদের ফ্রিজের ডিউটি শুড বি ভেরি লেস এটা একটা জিনিস ইনগ্রিডিয়েন্টসগগুলি যেহেতু এখন আমাদের দেশে ওয়েল ইকুইপ না এবং কনসিস্ট্যান্ট কোয়ালিটি মেনটেন করার জন্য ইউনিট টু ডিপেন্ড অন দ্য ইম্পোর্ট ইম্পোর্ট ডিউটি ইজ ভেরি হাই কোনো কোনো ইম্পোর্ট আছে সিক্সটি পার্সেন্ট কোনো সেভেন্টি পার্সেন্ট কোনো কোনো এইট টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি পার্সেন্ট এই যে বিভিন্ন রেঞ্জ অফ ডিউটি আছে সেই ডিউটিগুলি যদি একটু কনসিডার করে তাহলে আমাদের প্রোডাক্ট কস্ট করবি মিনিমাইজ আর প্রোডাক্ট না আমরা আরও আরও একটু চিপার প্রাইস একটু কম দামে মানুষকে কাস্টমারকে দিতে উই ক্যান মেক দ্য অ্যাসোসিয়েশন অফ দ্য কাস্টমার্স তো এই জিনিসগুলিতে গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু হেল্প আমার মনে হয় আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ সরবরাহ এটা আপনাদের জন্য খুব না এটা কিন্তু গভর্নমেন্টকে প্রশংসা দিতে হয় বিকজ আগের চেয়ে কিন্তু বিদ্যুতের যে সরবরাহ কিন্তু আগের চেয়ে অনেক বেটার এটা কিন্তু গত পাঁচ বছর আগের চেয়ে এখন অনেক বেটার দেশ রুরাল প্রেনিটেশন হচ্ছে আমরা গ্রামীগঞ্জেও আইসক্রিম বিক্রি করতে পারছি ইট ইজ অলসো থিং ইটস এটা কিন্তু গভর্নমেন্টের একটা ওয়ান অফ দ্য পরিকল্পনার ভিতরে আছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো এটা হচ্ছে গভর্নমেন্টের ম্যাক্রো প্ল্যানের ভিতরে আছে স্ট্র্যাটেজির ভিতরে আছে বাট অ্যাজ এ শিল্প উদ্যোক্তা হিসেবে আমাদের কাছে গভর্নমেন্টের কাছে আমাদের যে এক্সপেকটেশন যে এখনও আমাদেরকে মিল্ক ইম্পোর্ট করতে টোয়েন্টি এইট পার্সেন্ট ডিউটি আমাদেরকে দিতে হয় দ্য মিল্ক ইজ এ নেসেসিটিভ প্রোডাক্ট এটাকে যদি আর একটু ডিউটি কমায় তাহলে কিন্তু আমাদের প্রশ্ন মিল্ক এজ এ ভেরি ইন্টিগ্রাল ইন বিল্ড ইনগ্রিডিয়েন্টস ফর আইসক্রিম তো এটা আমাদের কস্টিংয়ের একটা বিশাল পার্ট হয়ে যায় অন্যান্য জিনিসগুলি যে আছে প্রত্যেকটা ডিউটি ইজ ভেরি হাই তো এই ডিউটিগুলি যদি একটু গভর্নমেন্ট কনসিডার করে তাহলে আমরা ভালো করতে পারি আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে এসেছি তো আমি শেষ প্রশ্নটা করবো সেটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সি ফার্স্ট অফ অল আমার একটা এজ এ সিও হিসেবে ইস মাই ড্রিম যে আমি আসলে আই ওয়ান্ট টু মেক শিওর প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো যাবে দ্য পিপুল উইল ট্রাই দ্য টেস্ট অফ ইগলু দে উইল দে উইল বি ডিলাইটেড হ্যাভিং দ্য ইগলু এটা একটা বিশাল জায়গা আরেকটা জায়গা আমি দখল করতে চাই ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক মুভমেন্ট যে সেটা হাউ ই ক্যান কনভার্ট দ্য পিপুল ক্যান থিঙ্ক ইট ওয়েভার পিপুল থিঙ্ক অ্যাবাউট আইস মানে মিষ্টির কথা যখন চিন্তা করবে তখন যেন ইগলুর কথা চিন্তা করে এটা আমার একটা বিশাল ভাবনা সেই ভাবনা নিয়ে আমি কাজ করছি আমি জানি না কতটুকু সাকসেসফুল দিস ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিক মুভমেন্ট আই এম ওয়ার্কিং অন ইট আই বিলিভ একটা সময় দেয়ার উইল বি রেভলিউশন ইন মার্কেট আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আর আশা করি ভবিষ্যতে আবারো আসবেন ইনশাআল্লাহ দেখ ইনশাআল্লাহ দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠানে আগামী সপ্তাহে নতুন কোন অতিথি এবং নতুন কোন বিষয় নিয়ে আবারো চলে আসব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে